সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বগুড়া জেলার ঐতিহ্যবাহী ধাপের হাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস এম রিপন। দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বিশাল এই গরু ছাগলের হাট। বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় প্রতি বৃহস্পতিবার করে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই হাট বসে। এই হাটে প্রচুর গরু ওঠে, বিভিন্ন ধরনের, বিভিন্ন জাতের, বিভিন্ন সাইজের গরু ওঠে। আমার সামনে দেখতে পাচ্ছেন যে প্রচুর গরু উঠেছে, এগুলো বাছুর গরু। এই বাছুর গরুগুলোর এখন আপনাদেরকে একটু দাম জানানোর চেষ্টা করব। এই বিভিন্ন জাতের বাছুর গরুগুলো কেমন দামে আজকের এই ধাপের হাটে বিক্রি হচ্ছে আপনাদেরকে একটু আমরা একটু জানানোর চেষ্টা করি। আমরা প্রথমে যদি বলি, ভাই কেমন আছেন? ভালো ভাই। কয়টা গরু এনেছেন আজকে? গরু আছে 20টা ভাই। 20টা না? এই যে প্রথমে যে বাছুরটা দেখছি, যদি এটা নিয়ে একটু কথা বলি, এটা কি আপনার? এটা আপনার? তো এটা কেমন দাম চাচ্ছেন আজকে? দাম চাচ্ছে 65,000 ভাই। 65? বয়স কত এটার? বয়স 3 মাস। এখন পর্যন্ত কেমন বলছে? দাম বলছে 50-55। এরপরে যদি আমরা বলি, এই যে এটা এটা কি আপনার? একটু এই পাশে আসেন আপনি, আমরা দর্শক যদি আপনি একটু ওইদিকে ঘুরবেন, ওইদিকে ঘোরেন। আচ্ছা, এই যে এটা তো একটু ওটার চেয়ে একটু স্বাস্থ্যবান মনে হচ্ছে, তো এটার আনুমানিক দাম কেমন, কত কেমন উঠলো? এটা দাম হচ্ছে 70, দাম মূল হচ্ছে 60,000। এটা তো সার গরু, সার সার বাছুর। আচ্ছা, বকনা বাচ্চা? এটাও বকনা? ফ্রিজিয়াম বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, এগুলো ফ্রিজিয়াম বাচ্চা? হ্যাঁ। আচ্ছা, এটাও ফ্রিজিয়াম না? এরপরে আপনার কি ওই সামনের ওটা যদি একটু, ওটাও ফ্রিজিয়াম না? আমরা যদি দর্শক আপনাদেরকে একটু যদি দেখাতে চাই যে আরেকটি ফ্রিজিয়ান জাতের বাছুর গরু। আচ্ছা আচ্ছা, এই গরুটা কেমন কেমন চাচ্ছেন আপনি? এটা দাম বলছে 60,000, দাম হচ্ছে 65। কত বলছে? 60,000 বলছে, দাম বলছে 65। 60,000 বলছে, 65 হলে আপনি ছাড়বেন? জি। আজকে কাস্টমার কেমন হাটে? কাস্টমার আছে মোটামুটি কম, মানে আগের মতো না, বুঝছেন ভাই? আগের মতো না, বাজার একবারে কম। এগুলো 75 বিক্রি হয়েছে, এখন দাম কম। হ্যাঁ, এগুলো 75 দাম বিক্রি হয়েছে, এখন দাম মূলত 60,000। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। এরপরে ভাই কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। কয়টা গরু এনেছেন? গরু আনছি 18টা। 18টা? এর মধ্যে বাছুর আপনার এখানে কয়টা আছে এখন? এখন আছে 60টা। 60টা না? আমরা যদি বলি যে প্রথমে এটা এটা কি জাতের বাছুর? এটা আপনি সাই বাছুর, ওই ক্রস ক্রস বলে, অস্ট্রেলিয়ান ক্রস। তো এটা কেমন দাম উঠছে এখন পর্যন্ত? এখন দাম করিচ্ছে এটা 50,000 ভাই। 50? আপনি কি আর একটু বেশি মনে করছেন? আর একটু বেশি মনে করছি, 50,000 আমার কিনা। ও আচ্ছা, কিনা দামটাই বলে। তো আপনার এটা কয় মাস বয়স? 7-8 মাস। 7-8 মাস? আচ্ছা, এরপরে এটা যদি বলি, এটা এটা কয় মাস? এটা ওর 4-5, 5 না 6 মাসের মতো। ওটা কেমন বলতেছে? ওটা 48 পর্যন্ত কয়। 48 না? আচ্ছা, এরপরে পাশের আর একটা একটু বড় দেখছি, ওটা ওটা কেমন বলতেছে একটু? ওটা 52-53 দাম বলে, 52-53। আপনি কি 55 হলে ছাড়বেন? 5-50 হলে ছেড়ে দেব। আচ্ছা, এরপরে একটু সামনে যায়, যদি ওই ছোট বাছুরগুলো একটু যদি, ভাই এটা কার আপনার? এটা আপনার? এটা কেমন বলতেছে ভাই এখন পর্যন্ত? বলতেছে ভাই 38-40। কি কি জাতের এটা? এটা হলো বিদেশি জাত ভাই। বিদেশি তো কি মানে অস্ট্রেলিয়ান না? অস্ট্রেলিয়ান ক্রস? অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। আর এরপরে এই যে ছোট বাছুরটা, এটা 42-42। আজকে হাটে ক্রেতা কেমন, ব্যাপারীরা কেমন আসছে? ব্যাপারী নাই তো ভাই, খুব কম, দাম কম। এরপরে আমরা একটু পেছনের দিকে যাব। এটা এটা ভাই আপনার? এটা কি আপনার বাড়ির নাকি পোষা নাকি ব্যবসার? ব্যবসার। এটা এটা কেমন উঠলো এখন পর্যন্ত দাম? 60-62। 60-62? কয় মাস বয়স এটা? 6-7 মাস। এটা কি বকনা? বকনা। আপনি কি কেমন হলে বেচা বিক্রি চিন্তা ভাবনা? ওই 65-66। আচ্ছা, ঠিক আছে ভাই, জি ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে একটু আমরা বগুড়ার এই ধাপের হাট থেকে বিভিন্ন জাতের বাছুর গরুগুলোর একটু দাম জানানোর চেষ্টা করছিলাম। আমরা যদি আপনাদেরকে এই হাটটি দেখাতে চাই উঁচু করে, যে দেখেন এই হাটের বিস্তৃতি কতদূর পর্যন্ত। বিশাল এই হাটটি সপ্তাহে একদিন বৃহস্পতিবার করে সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাটটি চলে। এই হাটে ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান ক্রস,
শাহিওয়াল বিভিন্ন জাতের বাছুরগুলো পাওয়া যায়। আপনাদেরকে বাছুর গরুগুলোর দামই একটু জানানোর চেষ্টা করছিলাম। আমার সামনে আরেকটি দেখা যাচ্ছে যে বেশ সুন্দর একটি বাছুর, এই ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। এই যে সামনে দেখছি, এটা কেমন দাম উঠছে এখন পর্যন্ত? এটা দাম বলতেছে ভাই 42-43 হাজার। আপনি কি আরো একটু বেশি মনে করছেন ভাই? আমার বেশি মনে, এটা কি না তো আমাকে লজ যাচ্ছে। আচ্ছা কি জাতের এটা? এটা হলো শাহিওয়াল ফিজিয়ান জাত, শাহিওয়ালের ক্রস। হ্যাঁ ফিজিয়ান। এটা কি বকনা নাকি সার? বকনা। কয় মাস বয়স? এই মাস চারেক হই ভাই। আচ্ছা 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 ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক আমরা একটু সামনের দিকে যাই, আপনাদের একটু প্রচুর গরু আছে এখানে, বাছুর গরু আছে, ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান ক্রস। এদিকে যদি আমরা আপনাদেরকে দেখাতে চাই, নিশ্চয় আপনারা দেখছেন যে বিশাল বিস্তৃত এই হাটের পরিধি। আমরা যদি এটা একটু বলি, এটা কি ভাই আপনার? জি ভাই। কেমন আছেন আপনি? এর তো ভাই আল্লাহ রাখছে ভালোই। এটা কি জাতের? একটু সাদা এবং ভাই ফিজিয়ান। জি। এটা কি বকনা বাছুর? বকনা। তো এটা এখন পর্যন্ত কেমন বলতেছে মোটামুটি? এটা বলতেছে 65,000। আর এই পাশের এটা কি আপনার? আচ্ছা এটা এটা কেমন বলছে? এটা বলতেছে আপনার 75,000। জি। আচ্ছা আপনি কয়টা গরু এনেছেন আমাদেরকে যদি? আমি 12টা। 12টা এনেছেন? এইদিকে সবগুলোই না, এগুলোর থেকে আপনার এই পর্যন্ত আমার। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি কি নিয়মিত এই হাট করেন? আমি নিয়মিত হাট করি, আমার বাড়ির থেকেও বিভিন্ন লোক এসে নিয়ে যায়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হইতেছে আপনার মহস্তান পাশে, কাগল ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি নিয়মিতভাবে এই এখানকার হাটটা করেন, ধাপের হাটটা? আচ্ছা, তাহলে আমাদের দর্শকদের আপনার নাম এবং মোবাইল নাম্বারটা বলেন, অনেক দর্শকই আমাদের এই গরুগুলো দেখে নিতে চায়, তো আপনাদের সাথে যোগাযোগ করে যাতে নিতে পারে এজন্যই আমরা, যদি আপনি আমাদের ক্যামেরায় দিকে নাম এবং মোবাইল নাম্বার বলেন। জি মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আমার নম্বরটা 01737-79-1664। আচ্ছা আব্দুল্লাহ ভাই, তো আপনার 12টি গরু আছে, এর মধ্যে বড়টা বড় কোনটা বা দামি গরু কোনটা আপনার? দামি গরু হইতেছে আপনার এদিকে না ওদিকে, এই পাশে এটা। আচ্ছা দর্শক আমরা যদি একটু এই যে একটা কত বলতেছে ভাই? 5,000। এটা 80,000 দাম দিচ্ছে। 80,000। এটা কি জাত, কি জাতের গাবি? ফিজিয়ান। ফিজিয়ান। এটা কি বকনা না সার? না বকনা, বকনা। জি দর্শক দেখছেন যে এটা 80,000 ইতোমধ্যে দাম, আপনি কি আরো বেশি মনে করছেন? আশা করা যায়। কয় মাস বয়স এটা? এটার বয়স হচ্ছে 11 মাস। 11 মাস হয় 10 মাস, এই 11 মাস চলতেছে, 10 মাস গেল। আচ্ছা আচ্ছা দর্শক, আমরা আর একটু সামনে যেতে চাই, আপনাদের আরও কিছু বাছুর গরু যদি দেখাতে চাই। এখানে তো আর বাছুর গরু খুব বেশি দেখছি না, আমরা যদি একটু সামনে মুরব্বির সামনে যাচ্ছি, মুরব্বি আমরা একটু যদি, মুরব্বি কেমন আছেন? আপনার বাছুর কই? আলহামদুলিল্লাহ খুবই ভালো। এগুলো তো গাই গরু, বাছুর না তো? গাইলো বাছুরিলো অদাত। অদাত। আচ্ছা তো কেমন কেমন দাম বলতেছে এটা? 56। এটা হাড্ডি সার কেন? তাও 56 দাম করছে। নিজের বাড়ির নাকি এটা আপনার ব্যবসার? আচ্ছা এরপরে ভাইয়ের, ভাইয়ের ব্যবসা না? আপনার কাছে যেতে পাচ্ছি না দর্শক, আসলে একটু দূরের থেকে যদি আমরা দেখাই, এটা কেমন বলতেছে এখন পর্যন্ত ভাই? 63-64 এরকম। আপনার কি নাকি একটু বেশি নাকি? হ্যাঁ একটু বেশি আছে ভাই। দর্শক আমরা বিভিন্ন জাতের বিদেশি জাতের গরুগুলো বাছুরগুলো আপনাদেরকে এই ধাপের হাট থেকে দেখাচ্ছিলাম। দেখতেন যে ইতিমধ্যে একটা বাছুর, সুন্দর একটি বাছুর গরু কিনে নিয়ে যাচ্ছে ভাই। এটা কত হলো ভাই গাই বাছুর? 30,000। 130,000 বাছুর সহ 130,000। সেই সামনে গরুটি গিয়েছে, বাছুর সহ গরুটি 130,000-এ ইতোমধ্যে ক্রয় করা হয়েছে। দর্শক আমরা এবার হাটের একটু মাঝামাঝিতে যেতে চাই, আমরা যদি, ভাই কেমন আছেন? ভালো আছি। এটা এটা কেমন বলছে এখন পর্যন্ত? এখন 37,000 টাকা দাম কয় ভাই? 37,000 না? কি জাতের এটা? ফ্রিজিয়াম জাত, 100। ফ্রিজিয়ান 100? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আনুমানিক বয়স কতটুকু হবে? হ্যাঁ বয়স কয় মাস? বয়স 4 মাস। এটা কি বকনা নাকি? হ্যাঁ বকন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, একটু ফাঁকায় ছোট্ট আরেকটি ফ্রিজিয়ান
বাচ্চা দেখছি ছোট্ট টাইপের। এই গরুটি একটু সামনে নিয়ে আসেন ভাই, এই গরুটি। জি 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 জি, আমরা যদি দেখাতে চাই ছোট্ট বাচ্চা, এটা 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 কেমন দাম উঠছে ভাই এখন পর্যন্ত? দাম ভাই 35,000 টাকা। আচ্ছা আচ্ছা, আপনি কি বলেছে 38? আচ্ছা, এগুলো বাচ্চা 30 হলে সংগ্রহ দেওয়া যাবে, বুঝলেন? আচ্ছা আচ্ছা, তো আপনার নাম এবং মোবাইল নাম্বার একটু বলেন আপনি। আমার নাম মোহাম্মদ আব্দুল গনি। আচ্ছা, আর মোবাইল নাম্বার? মোবাইল 01725-6650-73। 01725-6650-73। আচ্ছা, আপনি তো নিয়মিত এই ধাপের হাট সহ আশেপাশের বিভিন্ন হাট, জেলা যত হাট আছে, জয়পুরহাট, জয়পুরহাট আমার, বগুড়া 5 বিবি, আপনি সোনাতলা হাট, যেগুলো হাট আমাদের এখানে বাচ্চাগুলো, বাচ্চা 30 করে সংগ্রহ দেওয়া। আপনার বাড়িতে কি আছে আরো? আছে, আমাদের বাচ্চা ইঙ্গা 50টা বাচ্চা আমাদের বাসায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে হাটে কতগুলো এনেছেন? আজকে আমরা কয় ভাই মিলে বাচ্চা এনেছি 200 বাচ্চা এনেছি। আচ্ছা, তাহলে আপনার নাম্বার তো বললেন, দর্শকরা চাইলে আপনার কাছ থেকে ফোন দিয়ে গরুগুলো নিতে পারবে, সংগ্রহ দেওয়া যাবে। এখান থেকে 25 থেকে শুরু করে আপনার 1,20,000 করে বাচ্চা সংগ্রহ দেওয়া যাবে। আচ্ছা ভাই, এগুলো বাচ্চা 25-30 মিলে দেবো। আচ্ছা জি, ধন্যবাদ। জি ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে, দেখছিলেন যে আমরা একটু বাছুর গরুর, বিভিন্ন জাতের বাছুর গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি এই ধাপের হাট থেকে। এর মধ্যেই আসলে প্রখর রোদ এবং প্রচুর গরু ওঠে এই হাটে। আমরা যদি এই বাছুর গরুটি সম্পর্কে একটু জানাতে চাই। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে কতগুলো গরু এনেছেন? 10 পিস। 10 পিস না, মাঝখানের এটা যদি বলি একটু, এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান জাতের বাচ্চা। ফ্রিজিয়ান জাতের বকনা? বকনা বকনা। আচ্ছা, এটার আনুমানিক বয়স কেমন হয়েছে? এই স্যার 4.5 মাস। আচ্ছা, কেমন কেমন দাম বলছে এখন পর্যন্ত? বলেছে 46-47। আপনি কেমন হলে ছাড়বেন? 50-এর উপর ভাই, 50-এর উপর। 50-এর উপর না, এরপরে যদি এই যে এইটা বলি আর কি, এইটা বাচ্চা, বাচ্চা না তো এই এই তাদের কম আছে বাচ্চা, 45-46 হলে বিক্রি হবে, 45-46 হলে এটা বিক্রি করবেন না? তো এখন পর্যন্ত কেমন বলছে ভাই? এখন 40-41। আচ্ছা, তো আপনি নিয়মিত তো এই হাট করেন এবং প্রচুর পুঁতি হাট, তো আপনি আমাদের দর্শকদের আপনার নাম এবং নাম্বারটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ, মোবাইল নাম্বার 01750040633। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামুন ভাই। দর্শকরা আপনার মোবাইল নাম্বার জানলো, অনেকেই এই আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের গরু সম্পর্কে জানতে চায় এবং কিনতে চায়, আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করবে। আর একটি বিষয় আপনার কাছে জানি যে, এই গরুগুলো কেনার পর ধরেন বাহিরের কোনো লোক কিনলে এই হাটের হাসিল কত বা সাপ কত বা কি বলে এটাকে? 600 টাকা প্রতি গরু। 600 টাকা আর যাই বিক্রি করবে তার 150 টাকা। আচ্ছা, যে বিক্রি করবে তার 150 টাকা, হ্যাঁ, আর যে কিনবে তার 600। এটা কি বাছুর গরু না সব গরু? যে কোনো গরু কিনে, ওই ছোট কিনলেও হবে একই 600, বড় কিনলেও একই। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় যে, এই যে আপনারা আপনি বিক্রি করেন 150 আর কিনলে হবে 600, এটাকে আপনারা কি বলেন এই টাকাটাকে? মানে হাসিল বলে নাকি চেক? চেক, হাটের চেক, সাপ। নিশ্চয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে আপনারা যারা হাসিল বলেন বা চেক বলেন বা সাপ বলেন, সেটা হচ্ছে প্রতিটি গরুর পিছনে আপনাকে 600 টাকা দিতে হবে। জি দর্শক, সরি, আমরা একটু সামনে যেতে চাই, আমরা আরো কিছু বাছুর গরু দেখাতে চাই। আচ্ছা না, দিয়েছি জি, এটা তো দেখেছি মনে হয় নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক, আমরা একটু সামনে সামনে যেতে চাই, সামনে গিয়ে। ভাই কেমন আছেন? বড় ভাই ভালো। জি ভাই আলহামদুলিল্লাহ, রোদের মধ্যে অবস্থা তো খুব খারাপ মনে হচ্ছে নাকি? খারাপ অবস্থা ভাই। এই যে দেখছি, এটা কি জাতের বাছুর? এটা ভাই এলে ফ্রিজিয়ান জাতের বাছুর। কি বকনা বাছুর? হ্যাঁ ভাইয়া। এখন পর্যন্ত কেমন বলতেছে ভাই এটা? ও বড় ভাই দাম করে 28-30-29। এটা আবার কে ঢুকলো মাঝখানে? এটা কি আপনার ভাই? এটা কি কেমন বলতেছে দাম? দাম বলতেছে 39-38। এটা কয় মাসের বয়স? কয় মাস বয়স? বয়স হলো 6 মাস, ওই 15-20 দিন। আচ্ছা, এটা কি বকনা বাছুর নাকি? বকনা বাচ্চা। হ্যাঁ বকনা বাচ্চা। আচ্ছা ঠিক আছে ভাই। দর্শক আমরা অনেকক্ষণ যাবত আপনাদেরকে ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান বাছুরগুলো দেখাচ্ছিলাম, আমরা দেখি এবার একটু অন্য জাতের বাছুরগুলো দেখাতে পারি কি না। দর্শক
আপনাদের এবারে একটু জানিয়ে রাখি যে এই হাটে আপনারা কিভাবে আসবেন। বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় এই হাটটি অবস্থিত। প্রতি বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাটটি চলে। এই হাটে প্রচুর বিভিন্ন জাতের গরু পাওয়া যায়, দুধের গাভী, ষাঁড় গরু এবং বাছুর গরু পাওয়া যায়। তো আপনারা যারা এই হাটে আসতে চান দূর দূরান্ত থেকে, তাদেরকে প্রথমেই বগুড়া জেলার বগুড়া শহরে আসতে হবে এবং বগুড়া শহর থেকে চারমাথা নামক স্থানে আসতে হবে। চারমাথা থেকে আপনারা বাসে অথবা সিএনজি করে এই দুপচাঁচিয়ার ধাপের হাটে আসতে পারেন। আপনার বাস ভাড়া নেবে 30 টাকা এবং সিএনজিতে যদি শেয়ারিং করে আসেন তাহলে প্রতিজনের বাবদ 50 টাকা করে নিবে। আর সিএনজি রিজার্ভ করেও নিয়ে আসতে পারেন, সিএনজি রিজার্ভ করে নিয়ে আসলে আপনার 250 টাকা পড়বে। তো দর্শক, আমরা আরও পিছনে যাই। আমরা বিভিন্ন ধরনের বাছুরগুলো দেখছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এরপরে আমরা এখানে দেখছি, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে বা? ভালো আছেন না? আপনার সুন্দর একটা বাছুর দেখছি আর কি। এটা কি আপনার বাড়ির নাকি? না, কিনা। কিনা না, কোন হাট থেকে কিনেছিলেন? গাইজাছুর কিনা বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন বলছে বলেন, কেমন দাম চাচ্ছেন? 45। 45 না, এখন পর্যন্ত কেমন উঠেছে? 33। আচ্ছা আচ্ছা, এটা কয় মাস বয়স? বছর হয়নি বাবা। এটা কি ষাঁড় গরু নাকি বকনা? বকনা। আচ্ছা আচ্ছা চাচা জি, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমরা যদি এদিকে যাই, যাই হোক, এরপরে আমরা আপনাদের একটু সামনে নিয়ে যাচ্ছি। এই ধাপের হাটটি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের বাছুর গরুর দাম জানানোর চেষ্টা করছি। এরপরে আরেকটি ভাই, কেমন আছে? ভালো আছি। আপনার আপনার ব্যবসার ব্যবসার তো একটু বড় সাইজ, এটা কি জাতের বাছুর? এটা ক্রস। সার না বকনা এটা? হ্যাঁ, সার না বকনা? বকনা। কেমন কেমন দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 45। এখন পর্যন্ত কেমন কেমন বলছে? দাম করছে 40 পর্যন্ত কয়। আচ্ছা আচ্ছা দর্শক, এরপরে এই যে এটা কি ভাই আপনার? হ্যাঁ। আচ্ছা, এটার এটা তো বকনা বাছুর, তো এটা কি জাতের বাছুর? শাহিওয়াল। শাহিওয়াল, বকনা বাছুর শাহিওয়াল না? আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত কেমন বলছে দাম দর মোটামুটি? 40-41 পর্যন্ত কয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা শাহিওয়াল যেহেতু বলেছে, আমরা দেখি সামনে আর একটু শাহিওয়ালের বাছুর আপনাদের দেখাতে পারি কিনা। এই পাশে দুটো দেখছি। দর্শক, আমরা আছি ধাপের হাটের মধ্যে, বগুড়ার ঐতিহ্যবাহী ধাপের হাট। এই ধাপের হাট থেকে আপনাদেরকে বাছুর গরুর দাম একটু জানাচ্ছিলাম। পাশে দুটো লাল বাছুর দেখছি। এই দুটি বাছুর যদি আমরা বলতে চাই, দেখছেন যে এই হাটটি বসে, এর হাটের মধ্যে দিয়ে রাস্তা, রাস্তায় আবার বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে। ভাই, এটা কয়টা, মানে কত কেমন দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 28। কি জাতের এটা? এটা শাহিওয়াল বাচ্চা। শাহিওয়াল বাচ্চা না? শাহিওয়াল খুব বাট ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত কেমন উঠলে এটার দাম? ও 23-23.5 দাম করছে। ঠিক আছে, এরপরে পাশে যদি আরেকটি দেখাতে চাই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। আজকে কতগুলো বাছুর এনেছিলেন? আমি একটাই আনিছি, বেশি আনিনি। আপনি কি অল্প করে নিয়ে আসেন নাকি? হ্যাঁ, ব্যবসা তো। হ্যাঁ, ব্যবসা। এটা কি জাতের বাছুর? এটা শাহিওয়ালের বাচ্চা। কয় মাস বয়স? কত মাস? 5-6। আচ্ছা, এখন পর্যন্ত কেমন বলছে দাম? দাম বলতে 25,000, 25,500। আপনি কেমন হলে বেচা বিক্রি চিন্তা ভাবনা? আমি 28 হলে বিক্রি করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, সময় নিলাম একটু। জি দর্শক, আমরা এই হাটটি যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, আমরা চেষ্টা করি যে পুরো হাটের বেশ কিছু অংশ আপনারা যাতে দেখতে পারেন। এই জন্য হাটের মধ্যে আমরা ঘুরে ঘুরে বিভিন্ন বাছুরগুলোর দাম একটু জানানোর চেষ্টা করি। এরপরে শাহিওয়াল জাতের বাছুরগুলো আমি এখানে আরও দেখছি। এই বাছুরগুলোর দাম আপনাদেরকে যদি একটু জানাতে পারি। আমি একটু চাচাদের মাঝে ঢুকে গেছি ইতোমধ্যেই। ভাই, কেমন আছেন আপনি? ভালো ভাই। কতগুলো গরু এনেছেন আজকে বাছুর? বাছুর লেয়েছি তো দুটা। এই দুটা নাকি? একটা বেশি। কত বিক্রি করেছেন? 26,000। আচ্ছা, এরপরে বলেন। এই যে একটা দেখছি আর কি, একটু এটা 7 একর। তো এটা কত বলে? এরা 25 ভাঙ্গা কয়। ও, এটা একটু কম বলছে, এই জন্য দিচ্ছেন না? না, আর একটু হলেই দিয়ে দিবেন। এটা কি জাতের?
দেশি দেশি না দেশি জাতের এটা কি সার না বকনা 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে সাইওয়াল কোন পাশে আমরা এটা কি চাচার আপনার দেশি না দেশি কেমন দাম বলছে এখন পর্যন্ত 22000 আচ্ছা ঠিক আছে দর্শক আমরা একটু সাইওয়ালের বাছুর সামনে দর্শক আমরা একটু সাইওয়াল জাতের বাছুরগুলো দেখাতে চাই আপনারা যেহেতু বেশি পছন্দ করেন এরপর দেশি দুটো কালার বাছুর দেখছি ভাই এটা কার আপনার ভাই কেমন দাম চাচ্ছেন 26000 বেশি হয় 26 বেশি না না 26000 দাম তো কয় 25 ভাঙে বেশি না ও 24 বলতেছে হ্যাঁ 25 বলতেছে আপনি কত 25 হলে ছাড়বেন হ্যাঁ 25 ছাড়মো আপনার কি কিনা হ্যাঁ ব্যবসা করু কিনা কি একটু বেশি নাকি হ্যাঁ কিনা বাজারই বেশি তো এইরকম অবস্থা তো কিনার সময় বেশি দেখিনেন বেচার সময় তো আবার বলেন যে কাস্টমার নাই কাস্টমার আসলে ঠিক আচ্ছা 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 ঠিক আছে ভাই আমরা আরো যদি একটু পেছনে যাই দেখি বিভিন্ন জাতের বাছুর গরুগুলো আপনাদের দেখাতে পারি কিনা দর্শক দেখছেন যে আমরা যদি সামনের দিকে দেখাতে চাই যাও ঢুকো দর্শক দেখছেন যে ধাপের হাট কত দূর পর্যন্ত বিস্তৃত এটা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এই হাটের আমি যদি একটু আপনাদেরকে এপাশ থেকে ওপাশ পর্যন্ত মোটামুটি বেশ কিছু অংশ দেখাতে চাই এরপরে একটু ডান দিকে যদি দেখাতে চাই যে কিছু বাছুর দেখা যাচ্ছে বাছুরগুলোর দাম একটু আমরা যদি আপনাদেরকে জানাতে পারি চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছি বাবা আচ্ছা এরকম কয়টা এনেছেন বাছুর 10টা বিক্রি হয়েছে হ্যাঁ হয়েছে সবগুলো হ্যাঁ একটা আছে খালি একটা না তো লাস্ট এটা কত চাচ্ছেন এটা 22000 বেশি হলো না হ্যাঁ না কেমন বলতেছে এখন পর্যন্ত এখন 21 সালে 21 19 বাজার খারাপ বাজার খারাপ আচ্ছা এরপরে সামনে যদি যায় ভাই কেমন আছে ভালো ভাই এই যে দেখছি বড় ছোট সাইজের বাছুর এটার বয়স কেমন বয়স ওই মাস পাঁচেক দেশি জাতের তো না দেশি দেশি এটা কি সার না বকনা বকনা না বকনা বাছুর কেমন বলতেছে এখন পর্যন্ত কেমন দাম যাচ্ছে 22000 বাজার ঢিল আজকে আজকে বাজার ঢিল আমরা যখনই আসি তখনই দেখি ঢিল আজকে বেশি আর দেখি আচ্ছা দিদি ধন্যবাদ এরপরে দর্শক আমরা যদি এই পাশে আসি একেবারেই ছোট্ট একটা বাছুর আছে ভাই এটা কত হলো ভাই বিক্রি হয়নি মোটামুটি কেমন বলতেছে এখন পর্যন্ত 18-20 কয় ভাই এটা তো মনে হয় দুধ ছাড়ে নাই না দুধ ছাড়ে না এখনো মাও মাও আছে মাও মোটা দেখে দাম কয় না ওই জন্য নিয়ে হচ্ছে বসে আছি নিয়ে বসে আছি আলাদা বিক্রি করবেন এটা ভাগত বলে দেবো কেউ যদি বাসু সেট করে না তাকে দিয়ে দেবো আরো যদি গাই থাকে তাহলে তাকে দেবো বুঝছেন তাই নিয়ে যায় বাসুর দুধ খেলে মানুষ পান করবে এটা তো দেশি জাতের আর দেশি ভাই লাই আছে একটু ভালো দাঁত আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা যদি আপনাদের আবার মাঝে মাঝে একটু দেখাচ্ছি যে দেখেন এই ধাপের হাটের বিস্তৃতি কত দূর পর্যন্ত এখানে বিভিন্ন জাতের প্রচুর গরু ওঠে তবে আমরা আজকে একটু বাছুর গরুর দাম আপনাদেরকে একটু জানাচ্ছি এরপরে সামনে আপনাদেরকে দেখাবো বাছুর গরুগুলো এরপরে আমরা এরপরে চমৎকার একটি বাছুর দেখছি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভালো প্রথমেই যদি বলি খুব সুন্দর একটা বাছুর এটা কি জাতের বাছুর একটু পেছনে দে এটা সাইওয়াল সাইওয়াল না সাইওয়ালের ক্রস সাইওয়ালের ক্রস তো এখন পর্যন্ত কেমন দাম উঠলো দাম তো আজকে 36 ইঞ্চি করছে আপনি আর একটু বেশি চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এরপরে এটা তো দেশি জাত নাকি না এগুলো সাইওয়াল এগুলো সাইওয়াল হ্যাঁ ওর দাম 25-26 করছে 25-26 এ কয় মাস বয়স মাস দুই তিনেক আর পাশেরটা কি দেশি হলে দেশি ওগুলো কত করে দুটো ওগুলো 24-22-23 সিঙ্গে করছে বাজার কি আজকে একটু কম নাকি কম কম গরুর আমদানি বেশি আচ্ছা এই আমদানির কারণে বাজার ঢিল 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 আপনারা কিনেছেন কোথা কোথা থেকে এগুলো এটা জয়পুর পাঁচ বিবি আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ দর্শক আমরা প্রায় শেষ করব আপনাদেরকে আর বেশিক্ষণ রাখবো না আমরা প্রায় শেষের দিকেই আছি
আমরা আর অল্প কিছু বাছুর গরুর দাম জানাবো। এই জানানোর মধ্য দিয়েই আজকের বাছুর গরুর বাজার দর এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা দেখছেন যে চমৎকার, এটা কার ভাই আপনার? আচ্ছা আচ্ছা দর্শক, এই যে সামনে একটি বাছুর গরু দেখছেন, সুন্দর গরু, এটা আপনার নাম? হ্যাঁ ভাই আমার। কি জাতের বাছুর এটা? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান? আচ্ছা আচ্ছা, ফ্রিজিয়ান জাতের ক্রস। ক্রস? এটা কি বকনা নাকি সার বাছুর? সাহিবল। সাহিবল? সার বাছুর? হ্যাঁ সার বাছুর। সাহিওয়াল জাত? তা ফ্রিজিয়ান যে বললেন? ফিজিয়ামই তো আপনি করছেন যে ফিজিয়াম। ফিজিয়াম সাইল জাত ওখানে আছে। কেমন দাম উঠছে? এই দাম করেছে 45-42-43, ঠিক নাই তো। আপনি কত হলে ছাড়বেন? আমি 45-46 হলে ছাড়বো। আর এর পাশে এটা ওটা ওটা হইলো, কেমন হলে ছাড়ার চিন্তা ভাবনা? এটা এটা 50 পার হলে কি ভাই? এরপরে আর একটু সাইওয়াল জাতের বাছুর যদি আপনাদের দেখাতে চাই, যদি সম্ভব হয়। কত 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 বলছে এখন গরুর দাম? করছে 28-28.5। আমি দাম চাচ্ছি লাস্টে 32। কয় মাসের বয়স? বয়স হচ্ছে মাত্র 8 মাস। এটা তো দেশি জাতের না? ক্রস দোরাস গরু। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা একটু শাহিওয়ালের বাছুর যদি দেখাতে চাই দর্শক, এই যে এখানে দেখছেন যে এই পাশ থেকে শুরু করে প্রায় অনেক দূর পর্যন্ত শাহিওয়ালের বাছুর গরুগুলো আছে। এই শাহিওয়ালের বাছুর গরুগুলো আপনারা নিতে পারেন এখান থেকে। আমরা একটু শাহিওয়ালের বাছুর গরুর দাম জানাতে চাই। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে সামনে দেখছি, কেমন দাম উঠছে? দাম হচ্ছে 40,000। 40,000 না? এরপরে চাচাকে যদি একটু, আচ্ছা দর্শক দেখে নেন একটু ভালো করে, যে এটা 40,000 পর্যন্ত বলছে, আপনি কত হলে ছাড়বেন? আমি 42-43 হলে ছাড়বো। আচ্ছা আচ্ছা, এরপরে যে এটা, এটা আপনার? এটা এটা 50 দাম চাওয়া। মোটামুটি 40 হলে ছাড়বেন? না 42 হলে ছাড়বো। 40 হলে হয় না কেন ভাই? লস হয়ে যাচ্ছে ভাই, প্রচুর টাকা লস হয়ে যাচ্ছে। আপনারা কেনার সময় বেশি দিয়ে কিনেন, বেচার সময় আবার? এত গ্রাহক নেই, হাটে গ্রাহক নেই। কয়দিন কয়দিন আগে কিনেছেন এটা? মাস দুয়েক আগে। এর মধ্যে কমে গেল? এর মধ্যে দাম কমে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। দর্শকের পরে শাহিওয়ালের বেশ কিছু বাছুর দেখছেন আমরা, আর এখানে কয়েকটি শাহিওয়ালের বাছুর আছে। ভাই কেমন দাম বলছে এটা? দাম বলছে হচ্ছে আপনার 45-48 ভাই। আচ্ছা, এরপর এটা যদি একটু বলি, এটা দাগ বলে শাহিওয়াল, কেমন দাম বলতেছে? 40-42। এরপর এটা? এটা বলছে 41-43। এটাও শাহিওয়াল জাত? শাহিওয়াল জাত। শাহিওয়াল সার? দোগলা শাহিওয়াল দোগলা। এটা সার গরু না বকনা? দেশি ইয়া গরু, সার গরু। আচ্ছা আচ্ছা, আরে বাছুর। হ্যাঁ দর্শক, আরে বাছুর, এই বগুড়া বা এই ধাপের হাট এই উত্তরবঙ্গে আরে বাছুর বলে। তো দর্শক আপনাদেরকে আমরা এই ধাপের হাট থেকে আজকে বিভিন্ন জাতের বাছুরগুলো একটু জানানোর চেষ্টা করলাম। আপনারা যারা কিনতে চান আপনাদেরকে অনেকে মোবাইল নাম্বার দিয়েছি। প্রতি বৃহস্পতিবার করে সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাটটি চলে। আপনারা বগুড়া জেলার দুপচাচিয়া থানায় এই হাটটি অবস্থিত, বিখ্যাত ধাপের হাট, এখান থেকে বিভিন্ন জাতের গরুগুলো সংগ্রহ করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। এই প্রত্যাশা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।